কাল সকাল 9টায় যে ব্লগটা যাবে অর্থাৎ 14ই আগস্টের যে ব্লগটা যাবে সেই ব্লগটা অলরেডি আমি কিছুক্ষণ আগে শেষ করেছি। এই ব্লগটা এখন বাজে আজকে 13ই আগস্ট আর এখন বাজে হচ্ছে রাত্রি 8:30 মতো। ও হঠাৎই বললো ওর কালকে 14ই আগস্ট, কালকে ওর জন্মদিন 14th আগস্টে। তো ওর কথা ছিল যে ও কালকে অফিস যাবে, হাফ ডে করে আসবে। সুতরাং আমি ভেবেছিলাম যে ও যখন অফিস যাবে তখন আমি ব্যালুনস তারপরে একটু কেক এইসব এনে সাজিয়ে রাখবো, অফিস থেকে এসে দেখলে অবাক হয়ে যাবে। এখন হঠাৎ করে ও বলছে না কালকে দিনটা আমি ছুটি নিয়ে নিচ্ছি, আমি কালকে যাব না অফিস। ব্যাস তাহলে মানে অফিস থাকলে তো আর 12টার সময় সেলিব্রেট করা হতো না, কারণ রাত হয়ে যেত, ঘুম থেকে ওঠার ব্যাপার থাকে একটা। তো ওই জন্য আমি রাত্রির জন্য কোনো প্রিপারেশন নেইনি। ও যখন বললো অফিস যাবে না তাহলে আর ঢেকে চুপে কী বা করবো তাও ও জানে না। আমি বললাম একটু নিচ থেকে আসছি, একটু কাছের দোকানটা থেকে ব্যালুন্স আর হচ্ছে একটু কেক কিনে নিয়ে চলে আসি, চেষ্টা করবো যাতে না দেখে যায় না কি হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি তার মধ্যে ছাতাও নিইনি, কারণ ওকে আমি শুধু বলেছি নিচ থেকে আসছে। ও বোধহয় ভেবেছে ওয়াচম্যানের মেয়েগুলোর কাছে এসছি বা কিছু, কারণ ওয়াচম্যান সেদিনকে ও 250 টাকা মানে ওয়াচম্যান 250 টাকা নিয়েছিল ওর থেকে, তো ওয়াচম্যান ফেরত দেওয়ার সময় 300 টাকা দিয়েছে, তো 50 টাকা এমনিও দাদাটা ফেরত পাবে আর কি ভাইয়াটা। তো ও ভেবেছে বোধহয় ওটাই দিতে এসছি বা কিছু। তো চলো আমি যাই গিয়ে নিয়ে আসি। আমার একদম বাড়ির সামনের এই দোকানটা থেকে আমি সমস্তটা নিয়ে নিলাম, যাই হোক বৈশালী দি সঞ্জিতা দির সাথে দেখা হয়েছে। তো চলো কথা বলাও হয়ে গেছে, এইবার যাব কেকটা কিনতে সামনের দোকান থেকে। আর আমি না বেলুন ফোলাতে একেবারে জানি না, তাই জন্য এই পাম্পের মেশিনটা নিয়ে নিলাম আর কি। তো কেক নিতেও চলে এসেছি, দেখি কি কেক পাই। ও বাবা, কেকেরও বেশি অপশান তো নেই, যা বাবা এবার কি হবে। আমি চলে এসেছি ডাইনিংয়ে, ঘরের দরজা দিয়ে দিয়েছি। ও বুঝতেই পেরে গেছে যে কিছু একটা করবো বা কিছু, তবে হ্যাঁ যেটাই সাজাই না কেন পুরো একাই সাজাবো এটাই ঠিক করেছি। আমি একটু আস্তে আস্তে কথা বলছি আর ওদিকে কিছু একটা ভিডিও দেখছে। আমি তোমাদের একটু বললাম না যে আমি বেলুন ফোলাতে পারি না ওই ফু দিয়ে দিয়ে, তাই জন্য এই মেশিনটা নিয়ে আসলাম। একদিকে ভালোই হলো, কারোরই আর কষ্ট হবে না জন্মদিনে। আর কিছু বেলুনস এনেছি এটার ভেতরে, আর হচ্ছে একটা বোতলে এনেছি এই হচ্ছে। তো চলো দেখা যাক কতদূর কি সাজাতে পারি, দেখাই যাক। মোটামুটি আমি এরকমই পেরেছি, সাজিয়েছি। এখন বাজে 11:52 আর কয়েক মিনিটই বাকি রয়েছে। তো চলো ওকে এবার রেডি করি আর কি, ডাকি। তো এই আর কি এভাবে একটু সাজিয়েছি, এই হচ্ছে কেক। যদিও আমি কেকের উপরে নাম কিছু লেখাইনি, আমি বেস্ট ফ্রেন্ড লিখিয়েছি যেটা আমার মনে হয়। এই দেখো সব লাইট অফ রাখলে এবার এরকম দেখতে লাগছে, ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে, যেহেতু নিজে সাজিয়েছি তাই জন্যে। এই দেখো আমাদের বার্থডে বয় এসে বসে গেছে, নিজের ক্যান্ডেল নিজে ধরিয়ে নিচ্ছে, দেশলাই নিভে গেছে। মামুনি পাপা ফোন করেছিল এইমাত্র, কথাও হলো বার্থডে বয়ের নাকি সাজানোটা পছন্দ হয়েছে, এটাই অনেক। আর বাবা, এই ছোট্ট কেকটা ছিল বার্থডে বয়ের জন্য, আর নিজের সাধ্যমতো যেটুকু পেরেছিলাম সেটুকু সাজিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। আর কিছুই নয়, আজকে সব থেকে কাছের মানুষটার, আমার প্রিয় বন্ধুটার জন্মদিন, তার জন্য তো এটুকু করাই যায় তাই না। আমি সবসময় প্রমিকে প্রিয় বন্ধু বলি, সবসময়ই তোমরা হয়তো শুনে থাকবে, কারণ এটা সত্যি কথা। প্রমিকে পাওয়ার পর আমার কখনো বন্ধুর অভাব হয়নি, আমার মনে হয়নি যে আমার আরও বন্ধুর দরকার বা কিছু। প্রমিকে সব সময় সব কাজের সাথে পেয়েছি, পাশে পেয়েছি, আর তাদের জন্য এইটুকু করতে পারলে তাদেরও একটু স্পেশাল ফিল হয়, মনে হয় হ্যাঁ আমার প্রায়োরিটি তার কাছে অনেকখানি, তাই সে এতটা করেছে। গুড মর্নিং, আশা রাখি পরিবারের সকল সদস্য পরিবারের সাথে খুব ভালো আছো। তো আমি আজকে উঠেছি, প্রথমে উঠেছিলাম 7:45, আমি আবার এসে ঘুমিয়ে গেছি এই আর কি, তারপরে না আর উঠেছি হচ্ছে 8:16, মাঝে আর ঘুমটাই ভাঙলো না।
তো 8:16 ওঠার পর কিছুক্ষণ ধরে এই জায়গাটাকে পুরোটা পরিষ্কার করেছি, মানে তোমরা তো কালকে দেখেছিলে তোমরা বেলুনের সাথে টুনি লাইট ফাইট ছিল, তো টুনিগুলোকে খুলে ফেলেছি কারণ রাত্রিবেলাও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হবে, কালকে অফিস আছে কি নেই। কালকে 15 আগস্ট, যদিও ছুটি থাকারই কথা, অফিসিয়ালি ছুটি, বাট এখনও জানা যায়নি যে কাজের জন্য অফিস ডাকতেও পারে নাও ডাকতে পারে। তো যদি রাত হয় শুতে, তাই জন্য আর টুনিগুলোর তো দরকার নেই, তাই টুনি লাইটগুলো ভুলে ফেলেছি আমি, শুধু ব্যালেন্সগুলো লাগিয়ে রেখেছি। একটু ব্যালেন্সগুলো থাকলে জন্মদিন জন্মদিন মনে হয় এই যা, যদিও আমরা কেউই বাচ্চা নই, তবে হ্যাঁ মন থেকে যদি এগুলো করা যায় তাহলে একটু স্পেশাল ফিল তো বটেই, মানে যার জন্য করা হচ্ছে তার তো স্পেশাল ফিল বটেই একটু মনে হয়। আজকে আমার জন্য কেউ করলে আমারও ভালো লাগতো, যদিও প্রমি আমাকে আমার প্রত্যেকটা জন্মদিন ভীষণভাবে ও সেলিব্রেট করার আলাদাভাবে চেষ্টা করেছে। আমরা প্রথম বছর, মানে আমার বিয়ে হয়েছিল নভেম্বর, ডিসেম্বরে আমার যেহেতু জন্মদিন থাকে, তাই জন্য ও নিয়ে গেছিল গোয়া, গোয়াতেই আমার ফার্স্ট জন্মদিন হয় বিয়ের পর। তারপরে জন্মদিনটা আমার শ্বশুর বাড়িতেই হয়, তারপরে জন্মদিনে আমরা ব্যাঙ্গালোর থাকলেও ও আমাকে আমার জন্মদিনের সময় আমার মা বাবার কাছে নিয়ে গেছিল, তো সেটাই ছিল আমার বেস্ট গিফট। আর তাছাড়া গিফট তো থাকেই বলো, গিফট আর আলাদা করে কি বলবো। আর দেখো আমি আলাদা করে কোনো রোজগার করি না, যদিও এবার প্রমিকে একটা আমার হ্যান্ড ওয়াশ দেওয়ার ইচ্ছে ছিল, তো সেটা এই যে এই তালে গোলে হসপিটাল এসব করতে করতে আর কিনতে যাওয়া হয়নি, তবে চেষ্টা করব পরে কিছুদিন পরে হলেও সেটা দেওয়ার বা কিছু, যাই হোক ওকে যে একদমই কিছু দেইনি সেটা নয়। ভাগ্যিস ভালো যে আমি, ভাগ্যটা ভালো যে আমি জুলাইয়ের শেষের দিকে গিয়ে না ওর জন্য দুখানা টি শার্ট কিনে এনেছিলাম কলার দেওয়া, ও অফিসে পরে যেতে পারে এরকম কিছু, তো একটা নিয়েছিলাম নেভি ব্লু আর একটা গ্রের মধ্যে ব্ল্যাক দিয়ে প্রিন্ট করা, প্রিন্টেড টি শার্টগুলো এখন খুব উঠেছে, তো এইরকম দুখানা টি শার্ট আমি কিনে রেখেছিলাম। আর কালকেও যেটা পরেছিল গোলগলা একটা গেঞ্জি পরেও কেক কাটলো, এই যে এইটা স্কাই কালার, এই যে এইটা ছিল সেটা, আরও একটা আছে ওটা পরিয়ে দেখি দুপুরবেলা খেতে বসবো। এই দুটো টি শার্টও ডিমার্ট থেকে আমি কিনে দিয়েছিলাম, তো এই চারটেই ছিল ঘরে আর কি। পরের কলা দেওয়ার টি শার্টগুলো এগুলো তো দেখো এমনি ঘরে পরার জন্য কিনে দিয়েছিলাম, এম বুঝতেও পারিনি যে বার্থডেতে লেগে যাবে বা কিছু, ও পরেনি তাই রয়ে গেছিলো, তাই কালকে পরে কেটে ফেলেছে। আর ওই দুটো টি শার্ট ও বলছে আমি পরবোই না, আমি পুজোর সময় পরবো, তো ওই জন্য রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আজকে আর বকবক করবো না, আজকে শিবের বার, আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে আমার বরের জন্মদিনটা ভালো দিনেই পড়েছে, তাই শুধু শিব ঠাকুরের সেবা করলে হবে না, আমার ঘরের শিবেরও সেবা করতে হবে। তো ওই জন্য আগে আমি কিচ্ছু খাই না, আমি সোমবারগুলো প্রত্যেক শ্রাবণ মাসটা না আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করি, নিরামিষ খাই, তো এইবারটা মল মাস পড়েছে না কি বললো আম্মা একটা, তাই জন্য আমি নিয়ম মেনে করিনি খুব একটা। আর এই একটা কারণ ছিল, আমি জানি যে আমি না গেলে প্রমিও খাবে না আমিষ কিছু, আর ও জন্মদিনে নিরামিষ খাক এটা আমি চাই না। আগে ভগবান কখনোই বলেনি নিজেকে কষ্ট দিয়ে, আত্মাকে কষ্ট দিয়ে কখনো তুমি আমার জন্য সবটা করো, ঠিক আছে আবার পরের বার থেকে সবটা নিয়ম মেনেই হবে, তো এইবারটা ওই জন্য আমি আর সবটা নিয়ম মেনে করিনি। তবে হ্যাঁ একদম নির্জলা উপোস করে নিয়ে ভগবানকে আমি জল ঢেলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো যাব এখন নিচে, আমার ফল মিষ্টি সবটাই আনা আছে আজকে, যেহেতু ওর জন্মদিন ফল মিষ্টি তো এমনিও দিতে হতোই। আর হচ্ছে আমি একটু ফুল আনতে যাব নিচে, ফুল নেই ঘরে। তোমাদেরকে সেই 10:10 আগে বলেছিলাম এবার পুজো দেবো, ফুল আনতে যাবো, কিন্তু হয়নি। তারপরে দিদি ফোন করলো, ওর সাথে বকতে বকতে এখন বাজে 10:30, ফাইনালি আমি যাচ্ছি ফুল আনতে, 11টা বেজে যাবে রান্না বসাতে বসাতে। তাতে কি হয়েছে একটু দুটো কথা বলে নিলাম ওর সাথে, ভালো লাগে বেশ। সকাল সকাল অত কাজের তাড়াহুড়ো নিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে পারবো না, ওইসব ব্যাপার নেই। নিয়ে আজকে লেট, তার উপরে ঘটে গেল একদম আমার সাথে, কি আর বলবো, সামনের দোকানটায় আজকে ফুল নেই, আর আমি ঘরের ড্রেস পরাই ছিলাম সেটা পরেই চলে এসেছিলাম যেহেতু সামনের দোকানে যাবো বলে। দেখো চুল ফুলও আচরানো নেই আমার, কি করবো আবার ঘরে ঢুকে যাবো, তাই জন্য একটু নিচের দিকে গিয়ে ওই মাসিটার কাছ থেকে একটু ফুল নিয়ে আসি। নিচে 2-3টে দোকান আছে তো অসুবিধা হয় না, পেয়েই যাবো। দিকে আমার ভালোই হয়েছে, বেলপাতাও পেয়ে গেলাম, ধুতরা ফল ফুল তো ওখান থেকেই আনি জঙ্গলের রাস্তাটা থেকে তোমরা জানো, আর এই বেলপাতাটা পেয়ে গেলাম আজকে, কি জানি মনে হলো একটু যাই নিচের রাস্তাতে, গাঁদা ফুল আর বেলপাতা দুটোই পেয়ে গেছে আজকে। পুজো আমার দেওয়া হয়ে গেছে, কি ভালোই না দেখতে লাগছে না, ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজালে সত্যিই দেখতে ভালো লাগে, এই হচ্ছে ঠাকুর। আর নিচে আমি এক্সট্রা ফুল আর বেলপাতাগুলোকে রেখে দিয়েছি, আবার কালকে দিতে পারবো। তো চলো এবার যাই রান্নাঘরে।
ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। এখানে করছি মুগ ডালটাকে সেদ্ধ হতে বসালাম ভেজে দিয়ে, এবার ভাজা ভুজি গুলো কাটবো। আর এখানে মোটামুটি কিছুটা গুছিয়েছি, গুছিয়েছি বলতে কিছুই না, এখানে ঝালটা নেই, কিছুই ভেজাইনি এখনো। এটা নিচে রয়েছে একটু মাটন, আর এখানে রয়েছে কচু শাকটা সেদ্ধ করা, যেটা এখানে সমস্ত মাছ মাংস আমি বার করে রেখে দিয়েছি, মাছ এখানে সব, মাংস তো এই পাশে রয়েছে, এটা কালকে থেকেই নর্মাল ফ্রিজেই রাখা ছিল। তো চেষ্টা করবো ওকে আজকে একটু 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 করে কিছু করে দেওয়ার ইচ্ছে আছে, যেভাবে দেখা যাক কতদূর কি করতে পারি। ও তো আমার জন্য অনেক কিছুই করে, আর আগের বার মামনি পাপা ছিল তো মামনি রান্না করে খাইয়েছিল, আমি কোনোবার জন্মদিনে ওকে রান্না করে খাওয়াইনি, এটাই ফার্স্ট বিয়ের পরে। আর বিয়ের আগে তো অবশ্যই মামনি খাইয়েছে, তো বিয়ের পর এটাই ফার্স্ট। আগেরবার মনে আছে প্রথম আমি দিনটাই শুরু করেছিলাম আমরা গণেশ টেম্পলে পুজো দিয়ে, যেহেতু মামনি পাপা বাড়িতে ছিল, মামনি রান্না দিকটা দেখছিল, সেদিনকে সব রান্না মামনি করেছিল, তো ওই জন্যে এই দিকটা আমাকে দেখতেই হয়নি, তাই গণেশ টেম্পল গেছিলাম। আর এবছরটা আমি বলছি না যে আমার কিছু ব্যাপার রয়েছে যে আমি আপাতত এখন মন্দিরে যাব না, পরে পুজোটা আমি দেব, তো ওই জন্যেই তোমাদেরকে বলবো আস্তে আস্তে সবটাই, তো ওই জন্যে যাচ্ছি না, নিজের মনের ব্যাপার কিছু আর কি থেকে থাকে না, ওই রকম আর কি, আদার্স অন্য কিছু নয় এরকম। তো ডালটা সেদ্ধ হতে হতে আমি ভাজাভুজিগুলো কেটে নিই, আর সকালের খাবার আজকে উনি বললেন ধোসা পাবেন, তো ধোসা তো আর আমি বাড়িতে বানাতে পারবো না, তাই ও অর্ডার দিয়েছে আসবে। বাবু উঠলেন আজকে 10:30, আমিও ডাকিনি, জন্মদিন তো, ঠিক আছে একটা দিন। ধোসা চলে এসেছে, ওকে আগে দিয়ে নিই তারপরে আমি খাবো, আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে চিংড়ি মাছ দিয়ে আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে, প্লেটের একটা কোনায় রেখেছি, কারণ এই ভাজাগুলো ভাজার পরে এই কোনাটাতে তাহলে রাখতে পারবো। আর এখানে আমি ইলিশ মাছটাকে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, এবার প্রথমে একটুখানি কড়াইতে তেল দেবো, গরম হোক ভালো করে কড়াইটা, সর্ষের তেল সামান্য পরিমাণ দিয়ে কড়াইটাতে ভালো করে বুলিয়ে নিয়ে দুটো মাছকে এমনি ছেড়ে দিয়ে এপিটোপিট করে একটু ওই ভাজা মতো ওরকম করে নিয়ে বাকি গ্রেভিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভাপে বসাবো, ব্যাস তাহলে ইলিশ মাছটাও হয়ে যাবে। তারপর দেখি কি বসাই, এই করতে করতে মাটনেরটার জন্য গুছিয়ে নিই, না হলে মাছের মাথা দিয়ে মুগের ডালটাও করে নিতে পারি। মোটামুটি সবটাই গুছিয়ে এনেছি প্রায়, এখন বাজে 12:57, আশা করছি দেড়টা ফেরটা বাজবেই মাটনটা হতে হতে। মাটনটা অলরেডি কষাতে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাতটাও বসালাম, আজকে একটু বাসমতি চালের ভাতটা বসালাম, ওনা খেতে খুব ভালোবাসে তার জন্য। আর এখানে হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি সবটা। আর এখানে 5 রকমের ভাজা আর কচুর শাক, আর এখানে ইলিশ মাছ ভাপা নিয়েছে, তো এটা আমার, এটা ওর। তো আমি যে কোনো মাছে না লেচ খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য আজকে আমার জন্য লেচটাই নিয়েছি। আর বাবু যার জন্মদিন তিনি এখন ভিডিও দেখছেন বসে বসে। মাটনটা আমার কষানো হয়েই গেছে, তেলটা মোটামুটি ছেড়েই দিয়েছে, আমি খুব বেশি তেল দিইনি যেহেতু এত কিছু রান্নাবান্না আছে, তো তাও দেখবে মাটন রিচই হয়, মাটন তো আর হালকা পাতলা করে করা যায় না, ওই আর কি। তো এবার আমি প্রেশার কুকারে দেবো, আর 5 মিনিট মতো কষিয়ে নিই তারপরে। তো এখানে ভাতটাও হয়ে গেছে, আর রান্নাবান্না তোমাদেরকে সবটা একেবারে দেখাবো। আগে তোমাদেরকে এখান থেকেই শুরু করি, আছে ভাত, লেবু, লঙ্কা, আছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আছে হচ্ছে এখানে মাছ ভাজা, আর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আছে কচু, মানে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, আছে ইলিশ মাছ ভাপা, আর আছে মাটন জাস্ট নামানো হয়েছে, গুঁধোয়াটা উঠছে দেখতেই পাচ্ছ, আর আছে পায়েস। ব্যাস এই আজকের জন্মদিনের মেনু, কেমন লাগলো তোমার, কেমন লাগলো? এখন সবেই বাজে 7:30, কিন্তু আমি চলে এসেছি রাতের রান্নাটা করতে। রাতে রুটিটা আমি করবো না, ওকে বলেছি রুমালি রুটি বা তন্দুরি রুটি অর্ডার দিয়ে দিতে, আজকে না আর ভালো লাগছে না, যদি সত্যি আজকে যাওয়া যেত বাইরে খেতে তাহলে চলেই যেতাম, ওই যে বললাম না 10 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক চলবে, তো ওই জন্য আমরা বাইরের খাবারটা এখন একটু মানে অ্যাভয়েডই করছি, যাচ্ছি না। এবার ধোসা বা ইডলি এই ধরনের খাবার দাবারটা ঠিক আছে, তাও মানে ডাক্তার না করেছে এমনটা নয়, যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে তাই জন্য আমরাই যাচ্ছি না। এখানে চিকেনটা বার করে নিয়েছি, আর এখানে কাসুরি মেথি দেখো বেশ অনেকটা পরিমাণে আমি ড্রাই রোস্ট করে নিলাম, আজকে করবো হচ্ছে কাসুরি মেথি চিকেন টক দই দিয়ে, এটা আজকে আমি ট্রাই করে নিই, যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে দেখাবো পরে। আর এখানে আমি তাড়াতাড়ি রান্নাঘরে এলাম, কারণ এখানে মাটনটাও ঢাকা চাপা দেওয়া রয়েছে, ওই যে বলছিলাম না একটু যে দেখো জন্মদিনে তেমন কিছু করিনি, তবে যদি সত্যি সামর্থ্য থাকতো না তাহলে আমার অনেক কিছু করার ইচ্ছে আছে, যারা আমাদের মতো যাদের এরকম চাইলেই খেতে পায় না বা
এরকম সামর্থ্য নেই, তাদের জন্য সত্যিই আমার করার ইচ্ছে থাকে বা আছে ভবিষ্যতেও, যদি ঠাকুর আমাকে দেন করার মতো সামর্থ্য তাহলে অবশ্যই আমি করব, কারণ আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আমার সবসময় মনে হয় যে আমরা যেটা পাচ্ছি আমরা হয়তো নষ্টও করছি কখনো কখনো, তারা তো পাচ্ছে না সেটা, তো এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে একটু। তো যাই হোক, ওয়াচম্যানের ওই দুটো বাচ্চা আছে যে ওদেরকে দিতে যাব, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি, ওদেরকে একটু মাটন, একটু চিকেন আর একটু পায়েস আর কেক দেবো। তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি, চিকেনটাকে করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ঘোড়ার দুপাশে যে তিনটে তিনটে করে ছিল ওগুলো আমি এখানে খুলে দিয়েছি, আর ও এখানে এরকম করে বেঁধে নিচ্ছে, ওদেরকে দেবো, বাচ্চাগুলো খেললেই বেশি মজা পাবে। তো এইগুলো আপাতত থাক, এগুলো তো ফাটাবেই, ফাটালে না আবার এগুলো খুলে দেওয়া যাবে তখন। তো এখানে সবটাই আস্তে ধীরে আমি রেডি করছিলাম, গোলাপ ফুল তো বাচ্চারাই ভালো খায় তাই ওটাই ঠিক আছে। আর এখানে তো এইটা বাড়া আছে, আর এইটাকে এবার বেড়ে নেব। এই হচ্ছে আজকের কসৌরি মেথি চিকেন, তো ঝোল বেশি নেই, ওদেরকেও একটু গ্রেভি গ্রেভি দিতে হবে, না আমাদেরও রাতে লাগবে। তো চলো দিয়ে আসি, আর লেট করবো না, 8টা অলরেডি বেজে গেছে, এখানে তো আবার ডিনার তাড়াতাড়ি করে। একদম ঠিক টাইমে গিয়ে দিয়ে এসেছি, ও সবে রান্না করতে যাচ্ছিল আর কি, ভাবিজি যে আছে আর কি, সে রান্না করতে সবে যাচ্ছিল, তো আমি গিয়ে তখন দিলাম। তো আমি বলছিলাম যে ডিনার হয়ে গেছে, তখন আমাকে বললো না না এই রান্না করতে যাবো, আনলাম যে ও আচ্ছা ঠিক আছে। তো দিয়ে চলে এসেছি, আর বাচ্চাগুলোর ওদের সত্যি এত খুশি, এত মুখে একটা সুন্দর হাসি দেখলাম, তো সত্যি মনটা জুড়িয়ে যায় আর কি। যাই হোক, এগুলোও খুলবো, খুলে কালকে আবার ওদেরকে দেবো, আজকে ওই তিনটে তিনটে দিয়ে খুলুক, এগুলো খুলতে একটু মানে খেলুক, খুলুক না, এগুলো খুলতে একটু প্রবলেমই হচ্ছে, বোথ টেপ, তো যদি হ্যাচকা টানমারি নয় বেলুন ফেটে যাবে, নয় আমার ওই দেয়ালের রংটা চটে যাবে ওই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ও গেল রুমালে রুটি আনতে, তোমাদের সাথে রাতে ডিনারের ফটোটা আমি শেয়ার করে দেবো। তো চলো আজকে আমাদের টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না।